আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি উপভোগ করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের এই পর্বটি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরা তো খুবই ভালো আছি। আজকের ওয়েদারটা যেমন সুন্দর, আমাদের মনটাও সেরকম ভালো আজকে। কেন বলছি এই কথা, অ্যাকচুয়ালি শীত প্রধান দেশের ওয়েদারের উপরই ডিপেন্ড করে আমাদের মন ভালো থাকা খারাপ থাকা, কারণ খুব কম দিনই আছে আমরা সানি ওয়েদার পাই। তাছাড়া এখন হলিডে চলছে, প্লাস খুব সুন্দর ওয়েদার, সব মিলিয়ে আমরা তো খুবই ভালো আছি। এখন আমরা এসেছি ম্যাকলেন থেকে 30 কিলোমিটার্স দূরে আমাদের পাশের শহর লুভেনে। এখানে একটা বাঙালি ভাই ভাবির বাসায়, ভাবি ভীষণই গুণবতী, আমার খুব পছন্দের একজন মানুষ। আমার ভিডিওগুলি যারা পছন্দ করেন তারা জানেন গাছ আমি কী পরিমাণ পছন্দ করি। ভাবির বাসায় ঢুকেই প্রথমেই চোখে পড়ে গেল ভাবির জানালার পাশে লাগানো গাছগুলি, গাছ ভর্তি মরিচ, দেখেই মনটা ভরে গেল। আসলে ভাবিও আমার মতো গাছ লাগাতে পছন্দ করে, কিন্তু ভাবি অ্যাপার্টমেন্টে থাকে, তার শখগুলি জানালার পাশে সে টপেই গাছ লাগিয়ে পূরণ করেছে। কথায় আছে শখের তোলা লাখ টাকা, আসলেই তাই। ভাবি টমেটো গাছ, পাতাকপি গাছ, ফুলকপি গাছ, বেগুন গাছ, পাতাবাহার গাছ, অ্যালোভেরা গাছ, আরও অনেক গাছ লাগিয়েছে তার এই ছোট্ট পরিসরে। আর ভাবির এই শখগুলি যে কতটা মিষ্টি, কতটা ভালো লাগার, সেটা আমার মতো গাছপ্রেমীরাই বুঝতে পারে। আসলেই অনেক ভালো লাগছে ভাবি আপনার গাছগুলি দেখে। অ্যাকচুয়ালি ভাবিদের বাসা লুভেন শহরের সেন্টারের ভিতরেই, মানে ভাবির বাসার থেকেই সেন্টার দেখা যায়। আর ভাবি যে এরিয়াটায় থাকে, এরিয়াটা ভীষণই সুন্দর, প্রত্যেকটা বাসা একই রকম। আর ভাবি যে অ্যাপার্টমেন্টটায় থাকে, এই অ্যাপার্টমেন্টটা বড় একটা বিল্ডিংয়ে, ভাবি 17 তলায় থাকে। আর এখন আপনাদের সঙ্গে যে ভিউটা শেয়ার করছি ভাবি জানালা থেকে, 17 তলার উপর থেকে বাইরের ভিউটা, ভীষণই ভালো লাগছে উপর থেকে নিচের ভিউ দেখতে। আর অ্যাকচুয়ালি অনেক উপর থেকে নিচের ভিউ কিন্তু খুবই ভালো লাগে, অনেক দূর পর্যন্ত দেখা যায়, আর এজন্যই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কিচেনে এসে দেখি ভাবি কালোজিরা চালের পোলাও রান্না করে ফেলেছে। আমরা এখানে সবসময় আসলে বাসমতি চালের পোলাওটাই রান্না করি, কিন্তু কালোজিরা চাল দেখে খুবই ভালো লেগেছে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা জিনিসই মিস করি, বাংলাদেশের কোনো কিছু দেখলেই খুব ভালো লাগে। ভাবি চিকেন রোস্ট করেছে, সঙ্গে কোরবানির পরে যেহেতু কোরবানির গরুর মাংস রান্না করেছে। অ্যাকচুয়ালি পোলাও রোস্টটা ভাবি রান্না করেছিল আমাদের ইয়ানামণির জন্য, কারণ ইয়ানামণি পোলাও রোস্ট খেতে খুবই পছন্দ করে, কিন্তু আজকে ইয়ানামণি আসেনি। আর এদিকে ভাবি প্রেশার কুকারে ডাল রান্না করেছে, দেখেই তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে, আসলেই অনেক মজা হয়েছিল। ভাবি একটা মিক্সড ভেজিটেবল করেছে আর রান্না করেছে দুইটা মজার ভর্তা। আর এদিকে তো পোলাওটাও ভাবি রেডি করে ফেলেছে, ইয়ানা আসেনি কিন্তু আমরা তো টেস্ট করবো, তাই না? সব মজার মজার খাবার ভাবি অলরেডি টেবিলে দিয়ে দিয়েছে। আর ভর্তা খাওয়ার জন্য কিন্তু ভাবি সাদা ভাতও রান্না করেছে। অ্যাকচুয়ালি সালাদটা ভাবি একটু ডিফারেন্ট ওয়েতে বানায়, খুবই মজা লাগে খেতে। তুমি তো নিজেই বললা যে অনেক মজা হয়েছে, সেই জন্য আমি প্রথমে নিয়ে নিলাম সালাদটা। আমার কাছে মজা লাগছে। রুচির আছে, মিষ্টি, একটু মিষ্টি আছে, খুব মজা, খুব মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ, টক মিষ্টি, এটা তেঁতুল আর কুলের। ওকে, দেশে যেহেতু বড়ই বড়ই, ওই তো কুল বড়ই, যেটা এই যে বিকল্প, দেশে তো হাতে বানানো আচার আর এটা হলো কেনা আচার। মজা অনেক,
এই আচারটা ইয়ে মানে পরিমণিও খুব পছন্দ করতো আমি শুনছি, ওই আপুর কাছ থেকেই তো শিখা। কি জানি একটা পাখি তো খুব প্রায় শেষ এই তো ওর যে কত বড় ক্ষতি করছেন আপনারা নিজেরও বুঝতে পারছেন। কবে শেষ হয়ে গেছে? এক কাপ দিব? এত কাপ এত কাপ দিতে পারি? ওকে অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা তো সাধারণত খুবই অতিথি পরায়ণ একটা জাতি। কোথাও বেড়াতে গেলে যেমন ভালো লাগে, কেউ বাসায় আসলেও ঠিক তেমন আনন্দ ফিল করি। আর এদিকে ভাবি সামোসা ভেজে নিচ্ছে চায়ের সঙ্গে খাওয়ার জন্য। ভাবির হাতে সামোসাগুলি খুবই মজা হয়। আর উইকেন্ড মানে কোথাও বেড়াতে যাওয়া, মানে বাঙালির বাসায় বেড়াতে যাওয়া মানে শুধু খাওয়া আর মোটা হওয়া। Can I show Naila? Where is Naila? Naila, jao, please. Some other day maybe. Not now. You're looking good. It's no problem. Yes, I know. And Aziz bhai will not say anything. Hey, Aziz bhai, you have permission. No, no, no. Aziz bhai is very strict. No. চা পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি অ্যান্টওয়ার্পেনে। সকালে যখন বেরিয়েছিলাম কি সুন্দর সানি ওয়েদার, আর এখন আকাশের অবস্থা দেখুন। কিছুক্ষণ আগে অবশ্য অনেক বৃষ্টি হয়ে গিয়েছে, ইউরোপের ওয়েদারটাই হলো এরকম। আর এরকম ক্লাউডি ওয়েদার হলে হয় কি মনটা খারাপ হয়ে যায়, তবে এখন মনটা খারাপ না। এখন আবারও আমাদের ফ্রেন্ডসদের সঙ্গে আমরা মিট করতে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি বেলজিয়ামের থেকে এই ভালো ওয়েদারের ভ্যালুটা আসলে খুব ভালোভাবেই টের পেয়েছি। ভালো ওয়েদার মানেই হলো মন ভালো হয়ে যাওয়া। যাই হোক, গল্প করতে করতে ভাবিদের বাসার কাছেই চলে এসেছি। মুকুল গাড়ি পার্ক করে ফেলেছে, নীলা ভাবিরা রুনা ভাবিরাও এসেছে। আমরা নীলা ভাবি রুনা ভাবি সাগর ভাইরা মিলে এখন অ্যান্টওয়ার্পেন সেন্টারে একটু ঘুরবো, তারপরে রাতের ডিনার করবো একটা তার্কিশ রেস্টুরেন্টে। আমরা যারা দেশের বাইরে থাকি, পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধুবান্ধব থেকে অনেক দূরে, কেউ দেশে আছে, কেউ অন্যান্য দেশে আছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু দিন শেষে হয় কি আমরা আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজনকে অনেক বেশিই মিস করি আসলে। আর অ্যাকচুয়ালি আমরা যে যে দেশেই থাকি না কেন, সেই দেশেই কিন্তু আমাদের একটা সার্কেল হয়ে যায়, আর সেই সার্কেলটা কিন্তু আমাদের পরিবার থেকে কম একটা অংশ না, আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা অংশ। এবং সেই রিলেশনের ভ্যালুটাও কিন্তু অনেক বেশি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সম্পর্কেরই আপস অ্যান্ড ডাউনস আছে। আমাদের সবাইকে রেসপেক্ট করে, যদি সবাই সবাইকে বুঝে আমরা চলতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়, এবং আমরাও সেটা মেনটেন করি। এবং আলহামদুলিল্লাহ আমাদের সবার মধ্যে খুবই সুন্দর একটা সম্পর্ক আছে। আর এভাবেই করি বিধায় আমাদের লাইফটা একটা হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ। এনিওয়ে, আমরা এখন আমাদের মজার খাবারগুলি এনজয় করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।